ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর ফাইনাল প্রশ্নপত্র বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশের সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র বন্ধুরা তাই সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই দেখে নেবে পূর্ণমান সত্তর সপ্তম শ্রেণীর সংস্কৃত সময় দু ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রটি দেখো তোমরা নিজেরা সলভ করে নিও প্রথমে দেখো আমি ফুল প্রশ্নপত্রটি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইবার তোমরা প্রশ্নগুলো দেখে নাও প্রথম এক দাগে বলেছে দেবনাগরী ভাষায় তোমার পাঠ্যপুস্তকের যে কোনো কবিতার প্রথম চার লাইন লেখো এর জন্য দশ মার্ক দুই দাগে বলেছে দেখো নিচের শব্দগুলির বাংলা অর্থ লেখো যে কোনো পাঁচটি এর জন্য পাঁচ মার্ক বিহগ নরৌ শিশবহ কদৌল্লহ লেখনী ভবনম এবার তিন দাগে দেখো বাংলায় অনুবাদ করো যে কোনো পাঁচটি এর জন্য রয়েছে দশ মার্ক প্রত্যেকটির জন্য দুই মার্ক করে এক অহম মাধবহ দুই অহম বিদ্যালয়ে পঠামি তিন বয়ম ছাত্রা চার বিদ্যালয়ে সর্বে ছাত্রা পঠন্তি পাঁচ মম ভ্রাতা ছয় বালকহ অন্নং খাদতি এবার চার দাগে দেখো সংস্কৃত অক্ষরে লেখো যে কোনো পাঁচটি প্রশ্নগুলো তোমরা দেখে নিও পাঁচ মার্ক পুস্তকে অন্নম সংস্কৃতে লিখতে হবে অন্নম কাব্যম গৃহাণী বস্ত্রাণী বলকলে এবার পাঁচ দাগের প্রশ্ন দেখো নিচের অব্যয় পদগুলি দিয়ে বাক্য রচনা করো যে কোনো পাঁচটি এর জন্য রয়েছে দশ মার্ক দুই মার্ক করে প্রত্যেক প্রত্যেকটি রচনার জন্য বিনা প্রাতহ দিবা ওপি অদ্য সর্বত্র ছয় দাগে দেখো বন্ধনীর ভিতর থেকে সঠিক শব্দ নিয়ে বসাও পাঁচ মার্ক এখানে দেখো কদা বিনা কুত্র সত্যম যত্র যত্র দিয়ে করতে হবে একে আছে মম মাতা শূন্যস্থান গচ্ছতি দুইয়ে প্রথমেই শূন্যস্থান অসমাকম বিদ্যালয়ে বিদ্যালয় তৃ তিন দাগে আছে দেখো শূন্যস্থান তারপর বিদ্যালয় গচ্ছতি চারে রামহ তারপর শূন্যস্থান বদতি স্মা দেখো এখান থেকে কিন্তু ইজি এইগুলো নিয়ে তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করো পাঁচ দাগে দেখো জ্ঞানং জীবনং বৃথা তাহলে এখানে বুঝতে পারছো যে জ্ঞানং বিনা জীবনং বৃথা এখানে কিন্তু বিনা হবে যাই হোক এবার পরের পৃষ্ঠা আমরা দেখে নেব সাত দাগে দেখো সাত দাগের প্রশ্নগুলো উত্তর করতে হবে এখানে পাঁচ মার্ক পাঁচটি করতে হবে দেখো সাতের এক বালিকা উদ্যানে নৃত্যতি দুই রামচন্দ্র বনে ভ্রম ভ্রম ভ্রমভি তিন নম্বর প্রশ্ন বালক প্রাতে পঠতি চার নম্বরে দেখো বিদ্যালয় গচ্ছতি এনে ক্রিয়াপদগুলো তোমাদের খুঁজে লিখতে হবে তারপর পাঁচ নম্বরে বালিকা হসতি আট দাগে দেখো শব্দরূপ ও ধাতুরূপ নির্ণয় করো মার্ক আটের এক লতা শব্দের ষষ্ঠী বিভক্তির বহু বচন দুই নদী শব্দের পঞ্চমী বিভক্তির দ্বিবচন তিন পা ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচন চারের দৃশ ধাতুর লিট লিট মধ্যম পুরুষের এক বচন পাশে পট ধাতুর লং এর উত্তম পুরুষের বহু বচন এবার নয় দাগি দেখো সংস্কৃতে অনুবাদ করো যে কোনো পাঁচটি এখানে সাতটি ছটি রয়েছে এর ভিতর অনুবাদ করতে হবে পাঁচটি এর জন্য রয়েছে দশ মার্ক প্রত্যেকটি অনুবাদের জন্য রয়েছে দুই মার্ক করে নয়ের এক এখন পড়ার সময় দুই বাতাস ধীরে বয় তিন সে ভাই সহ যায় চার সে দিনে ভাত খায় না পাঁচ বিবাদের প্রয়োজন নেই ছয় গ্রামের কাছে নদী এবার দশ দাগি বলেছেন নিজের নাম ও ঠিকানা সংস্কৃত অক্ষরে লেখো বন্ধুরা তাহলে সংস্কৃত প্রশ্নপত্রটি তোমরা দেখে দেখে নিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও